ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জনগণই আওয়ামী লীগের প্রভু আর কেউ নয় বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ জাতির জন্য বিস্ফোরা বলেন আব্দুস সালাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 12 জন। নারায়ণগঞ্জে যুবলীগ নেতা সহ দুজন গুলিবিদ্ধ। এক পক্ষ দেশ বাঁচাতে আরেক পক্ষ ধ্বংস করতে চেষ্টা করছে বলেন শামীম ওসমান। দেশের মালিক জনগণ, অথচ তারাই বসার জায়গা পান না বলেন প্রধান বিচারপতি। এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। মালয়েশিয়ায় 252 বাংলাদেশি আটক। বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে বলেন জনগণই আওয়ামী লীগের প্রভু, জনগণের কাছে আমরা দায়বদ্ধ। তিনি আর বলেন তার দল আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ সভাপতি গত 14.5 বছরে অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে আগামী জাতীয় নির্বাচন গণিয়ে আসায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন তাদের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সভায় আওয়ামী লীগের প্রায় 5,000 নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ও জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের জাতির জন্য বিস্ফোরা বলেন আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাতির জন্য বিস্ফোরা, এরা পুরো জাতিকে অদিষ্ট করে তুলেছে, গুম খুন করে জনতার আন্দোলনকে স্তব্ধ করতে চায়, কিন্তু এবার জনগণ সমুচিত জবাব দেবে। বেলা 12টায় জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন এসব মামলা হামলা দিয়ে বিএনপিকে থামানো যাবে না। তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে যে সে তার দেশকে ভালোবাসেন। তিনি বলেন এ সরকার মহা দুর্নীতিতে জড়িত, এরা এদেশ থেকে 14 লাখ কোটি টাকা পাচার করেছে, এ টাকা পাচারের বিচার জনগণ একদিন করবে। গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজি বিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতীকী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 12 জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসের গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন কমপক্ষে 12 জন। তাদের মধ্যে 6 জনকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে রোববার সারাদিন ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। নারায়ণগঞ্জে যুবলীগ নেতা সহ দুজন গুলিবিদ্ধ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের নোয়ান্দা বাজার এলাকায় রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই সোনারগাঁও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ রূপগঞ্জে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফেরদৌসুর রহমান রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ভুলতা ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া গুলিবিদ্ধ ডালিম একই এলাকার মন্টু মিয়ার ছেলে। গুলিবিদ্ধদের পরিবারের অভিযোগ গুলিবিদ্ধ ফেরদৌসুর প্রায় 4 মাস আগে রূপগঞ্জের মাসিমপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শওকত আলী ওরফে শুটার রিয়াজের বড় ভাইয়ের নামে রূপগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলা করার জেরে রাতে শুটার রিয়াজ ও তার বড় ভাই মোহাম্মদ আলী 7 থেকে 8 জন অনুসারী নিয়ে ফেরদৌসকে তুলে এনে পায়ে গুলি করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ডালিমও গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান ফেরদৌসুর ও ডালিম গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডালিমের পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের ডামেকে চিকিৎসাধীন।
এক পক্ষ দেশ বাঁচাতে আরেক পক্ষ ধ্বংস করতে চেষ্টা করছে বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও একেএম শামীম ওসমান বলেছেন, একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আর একটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য করণীয় কি জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিক নির্দেশনা দেবেন, সে তো মোতাবেক আমরা কাজ করব। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমাদের একটাই দরকার, দলের ভেতর ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। স্থানীয় পর্যায়ে অনেক দ্বন্দ্ব থাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সভা থেকে সমস্যা সমাধান হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না। তবে বিএনপি জামায়াত আমাদের একটা উপকার করছে, তারা যত বেশি রাস্তায় নামবে আমাদের ঐক্য আরো বেশি দৃঢ় হবে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করেছেন। সভায় সঞ্চালনা করেছেন দলটির সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। আওয়ামী লীগের প্রায় 5,000 দলীয় নেতা কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি এতে অংশ নিয়েছেন। প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে দলের নেতাদের নির্দেশনা দিতে এ ধরনের সভা করে আওয়ামী লীগ। দেশের মালিক জনগণ, অথচ তারাই বসার জায়গা পান না বলেন প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকি। দেশের মালিক জনগণ, অথচ তারাই আদালত চত্বরে বসার স্থান পান না, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। সকালে যশোর জেলা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থা ও আইনজীবীদের জন্য বড় অট্টালিকা নির্মাণ হয়, কিন্তু বিচার প্রার্থীদের জন্য তেমন উদ্যোগ নেই। অথচ প্রত্যেক জেলে আদালতের ন্যায়কুঞ্জের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে জডি শিয়ারিকে শক্তিশালী করার কথা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, 30 লক্ষ মানুষ রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়ে গেছে, তাদের রক্তের দিকে তাকিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, বিচার বিভাগকে গতিশীল করতে হবে। মানুষ যদি বছরের পর বছর আমাদের বারান্দায় ঘুরে যদি ন্যায় বিচার না পায়, তাহলে সেটা অন্যায় হবে। এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সিঙ্গাপুরের প্রায় $1 বিলিয়নের ব্যবসায়িক সাম্রাজ্য সহ বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একে ইংরেজি দৈনিক প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতন্ত্র প্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্ত পরিচালনা করে 2 মাসের মধ্যে হাইকোর্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযুক্ত কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে যে রুল জারি করেছে আদালত। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্ট বেঞ্চে পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করেন। পরে যে নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হচ্ছে তা 2 মাসের মধ্যে আদালতে জমা দিতে সংশ্লিষ্ট পত্রিকাকে আদেশ দেওয়া হয়। এস এম আলমের আলাদিনের চেরাক শিরোনামে একটি ইংরেজি দৈনিকে গত 4 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে অন্তত $1 বিলিয়নের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন, যদিও বিদেশ বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নেওয়ার কোনো রেকর্ড নেই। মালয়েশিয়ায় 252 বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় 252 বাংলাদেশি সহ 425 অভিবাসীকে আটক করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে দেশটির জেরাসের তামান কন্টের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ইমিগ্রেশন বিভাগ। মালয় মেইলের খবর অনুযায়ী আটক অন্যদের মধ্যে মিয়ানমারে 108, ইন্দোনেশিয়ার 30, নেপালের 20, পাকিস্তানের 7, কম্বোডিয়ার 6 এবং ফিলিপাইনের 2 অভিবাসী রয়েছেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শামসুল বদরিন মহসিনের বরাত দিয়ে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 53 জনই নারী রয়েছেন। চলতি বছরের প্রথম 6 মাসে 1,78,000 বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় গেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় 6 লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।
বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের 5 সদস্যদের প্রতিনিধি দল। আজ তারা ঢাকা ছাড়বেন। সফর শেষে আগামী 9 আগস্ট রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজাক। প্রতিনিধি দলের জন্য অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত। জানা গেছে প্রতিনিধি দলটি দিল্লিতে ভারত সরকার ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের সাথে একাধিক বৈঠক করবেন। এদিকে আগামী সেপ্টেম্বরে ভারত অনুষ্ঠিত হতে যাওয়া G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত আমন্ত্রণ এরই মধ্যে জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।